স্বাগতম স্বাগতম সমস্ত সমস্ত শিক্ষার্থী, শিক্ষার্থী। আশা আশা করি করি অনেক অনেক ভালো ভালো আছো আছো এবং এবং আমাদের আমাদের চ্যানেলের চ্যানেলের সমস্ত সমস্ত ভিডিও ভিডিও তোমাদের তোমাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অনেক অনেক কাজে কাজে লাগছে। লাগছে। তো তো সমস্ত সমস্ত আলোচনার আলোচনার মতো মতো আজকেরও আজকেরও আলোচনা আলোচনা একটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় বিষয় নিয়ে। নিয়ে যারা যারা বিএ বিএ পার্ট পার্ট ওয়ানের ওয়ানের জেনারেল জেনারেল স্টুডেন্ট, স্টুডেন্ট, তাদের তাদের বাংলা বাংলা বিষয়ে বিষয়ে বাংলা বাংলা পাশের পাশের একটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রচনাধর্মী রচনাধর্মী প্রশ্ন প্রশ্ন নিয়ে নিয়ে আমি আমি আজকে আজকে আলোচনা আলোচনা করব। করব। প্রথম একক অর্থাৎ ফার্স্ট ইউনিট থেকে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ 2019-এর ফার্স্ট সেমের জন্য। তো মূল আলোচনার আগে আমি সকলের কাছে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের অনেক আলোচনার জন্য, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলে আসা যাক মূল আলোচনায়। তো আজকের প্রশ্ন যেটি হলো, চর্যাপদে সাহাজিয়া সাধকরা ধর্মবোধের কথা বলতে গিয়ে প্রকৃতপক্ষে বাস্তব জীবনযাত্রার কথাই বলেছেন, এই উক্তিটি আলোচনা করতে হবে। অথবা আছে এই একই উত্তরে একই উত্তর লেখা যাবে যে আরেকটি প্রশ্ন, সেটি হলো, চর্যাপদে লোকায়ত জীবনের যে পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। তো মূলত আমরা এই প্রশ্নের জন্য যেটি আলোচনা করব, চর্যাপদে বিভিন্ন পদের মধ্যে আলোচিত হয়েছে তৎকালীন সমাজের সমাজ বাস্তবতা ও সমাজের নিটোল চিত্র, সেই সমাজ চিত্রের কথা এখানে জানতে চাওয়া হয়েছে প্রশ্নটি। তো মূলত চর্যাপদের সমাজ চিত্র বর্ণনা করলেই আজকের প্রশ্নের উত্তরটা রেডি হয়ে যাবে। তো প্রশ্নের উত্তর শুরু করা যাক। প্রথমেই আমরা ভূমিকা অংশে লিখব, প্রাচীন সাহিত্যের মূল্য শুধুমাত্র কাব্য সৌন্দর্যের জন্য নয়, এর মধ্যে আমরা পেয়ে থাকি তৎকালীন সমাজের বিচ্ছিন্ন চিত্র। ঠিক একইভাবে চর্যাপদের মধ্যেও গৌড়বঙ্গের সামাজিক ইতিহাসের বহু উপকরণ ছড়ানো রয়েছে। তো ভূমিকাংশে এইটুকুর পরেই আমরা চলে আসব প্রথম পয়েন্টে, চর্যাপদের আর্থ সামাজিক চিত্র। এই পয়েন্টের মধ্যে আমরা তৎকালীন আর্থসামাজিক চিত্রটাই তুলে ধরব। তৎকালীন সমাজে বর্ণাশ্রম প্রথা প্রচলিত ছিল, ফলে অভিজাত সমাজ সম্পর্কে অনভিজাত সম্প্রদায়ের এক প্রকার অবজ্ঞা লক্ষ্য করা যেত। যেহেতু চর্যাপদ রচনাকারগণ অধিকাংশ ছিলেন নিম্নবিত্ত অনভিজাত সম্প্রদায়ের মানুষ, তাই চর্যাপদের অঙ্কিত সমাজচিত্রে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের কথা প্রায় অনুপস্থিত। এইটুকুই চর্যাপদের আর্থসামাজিক চিত্রের মধ্যে লিখলেই হয়ে যাবে। পরের পয়েন্টে আসবো আমরা, অস্পৃশ্যতা ও বসবাস। তো তৎকালীন সমাজে যে অস্পৃশ্যের চিত্র আমরা চর্যাপদে পেয়েছি এবং তারা কিভাবে বসবাস করতো তারই চিত্র এখানে তুলে ধরব। তো সেটাই লিখছি, সামাজিক বৈষম্য, উচ্চবর্ণের ব্যভিচার, নিম্নবর্গের সামাজিক প্রতিষ্ঠার অভাব, অর্থনৈতিক বিপর্যয় প্রভৃতি ছিল তৎকালীন সামাজিক অবস্থার মর্মার্থ বা যথার্থ রূপ। সমাজের নিম্নবিত্ত মানুষরা ছিল শ্রমজীবী, তাদের বসবাসের ঠিকানা ছিল শহরের বাইরে, কারণ উচ্চবিত্তদের কাছে তারা ছিল অস্পৃশ্য। দ্বিতীয় পয়েন্টে আমরা এইটুকু লিখব। চলে আসবো তৃতীয় পয়েন্টে, শ্রেণীবিভক্ত সমাজ ও জীবিকা। তো এর মধ্যে আমরা লিখব সেই সময়কার সমাজের মধ্যে শ্রেণীবিভাগ ছিল কি এবং তৎকালীন মানুষদের মধ্যে কি কি জীবিকা তারা পালন করে থাকতো। তো চর্যাপদে ডোম, বেদ, শুঁড়ি, ছুতোর, চণ্ডাল প্রভৃতি বিভিন্ন বৃত্তির মানুষের উল্লেখ আছে। ডোমদের প্রধান বৃত্তি ছিল বাঁশ ও কঞ্চি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা, এছাড়া এদের অনেকে খেয়া পারাপারের কাজও করত। এছাড়াও চর্যাপদে মদ চোলাই, শিকার করা, তুলোর কাজ করা, কাপড় বোনা, এমনকি কৃষিকাজেরও ইঙ্গিত পাওয়া যায়। উচ্চবর্ণের লোকেরা যে শাস্ত্র জানতেন ও মূর্তি পূজা করতেন তারও আভাস আছে চর্যাপদে। চর্যাগানে আমরা যে সমাজ গঠনের পরিচয় পাই তা সম্পূর্ণ আর্য সমাজেরই গঠন। তাহলে এটি আমরা শ্রেণীবিভক্ত সমাজ ও জীবিকার মধ্যে উল্লেখ করব। পরের পয়েন্টে চলে আসবো গার্হস্থ ও পারিবারিক জীবন চিত্র। তৎকালীন গার্হস্থ জীবন এবং পারিবারিক জীবন কেমন ছিল তারই চিত্র এখানে তুলে ধরব। সেখানে লিখব, চর্যার গীত হৃদয়গ্রাহী হয়ে উঠেছে আমাদের চারপাশের সাধারণ গৃহজীবনের ছবিতে। সে জীবন সুখ দুঃখ, আশা নিরাশা, করুণ মধুর, শ্বশুর শাশুড়ি, ননদ প্রভৃতি সবকিছু নিয়েই ছিল যৌথ প্রকৃতির।
এখান এখনকার মতোই গৃহস্থের বাড়িতে তখনও গাভী থাকতো, আর পাত্র ভরে 3 সন্ধ্যা তারা দুগ্ধ দহন করত। এখানে এই প্রসঙ্গে একটি কোটেশন দেওয়া হয়েছে, পিতা দুই দুহিয়ে এ 3 সাজে, এটি চর্যাপদে 33 নম্বর পদের মধ্যে আছে। তারপরে আমরা চলে আসি, তৎকালীন বিবাহ ছিল একালের মতোই আড়ম্বরপূর্ণ, যৌতুক প্রথা বাসর জায়গা প্রভৃতি প্রচলন ছিল তখন। তাহলে আমরা এই পয়েন্টের মধ্যে তৎকালীন সমাজের গার্হস্থ্য এবং পারিবারিক জীবনচিত্র তুলে ধরেছি। পরের পয়েন্টে চলে আসবো খেলাধুলা ও সংস্কৃতি, অর্থাৎ তৎকালীন মানুষগুলো কি কি খেলাধুলা করতো এবং তাদের সংস্কৃতি কেমন ছিল। এর মধ্যে আমরা আলোচনা করব, চর্যাপদের মধ্যে লক্ষ্য করেছি সেকালে অবসর সময়ে কেউ কেউ খেলাধুলা করতো, আবার কেউ মদ্যপান করত, বিভিন্ন অনুষ্ঠান কিংবা পার্বণে পুরুষরা গাইতো আর মেয়েরা নাচত, এমনকি বীণা বাজানোর প্রচলন ছিল তখন। এছাড়া নৃত্য গীত ও বাদ্য সহযোগে নাট্যাভিনয়ের চিত্র পাওয়া যায় চর্যাপদে। আর তারই প্রমাণস্বরূপ এখানে একটি কোটেশন দেওয়া আছে, নাচন্তি গাইল বাজন্তি দেবী বুদ্ধ নাটক সুষমা হই। তো এটি ছিল মূল আলোচনা। এবং সর্বশেষে যেটি উপসংহারে আমরা লিখব, সর্বান্তে বলা যায় চর্যাগান শুধুমাত্র প্রাচীনতার দিক থেকে নয় বা আদিম হিসাবে নয়, সমকালীন রাষ্ট্রীয় সামাজিক চিত্রের উপস্থাপনে বর্ণ বিবর্তনের দিক থেকে আধ্যাত্মিক সঙ্গীতের প্রকাশে কিংবা পরবর্তী বাংলা সাহিত্যে প্রভাবের দিক থেকে এই গ্রন্থের গুরুত্ব অনস্বীকার্য। তো এটি ছিল চর্যাপদের সামাজিক চিত্র। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারবে, এবং তোমাদের সকলের সুবিধার্থে ভিডিওটি পজ করে বিভিন্ন জায়গায় নোটটি তোমরা লিখে নিতে পারো, কারণ 2019-এ যারা পার্ট 1-এর বাংলা পাশের স্টুডেন্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।